আসসালামু আলাইকুম। আজকে আরেকটা দিন শুরু হলো। আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, সেই কাজেই সকাল সকাল আমি আজমিয়া নাভিয়া যাচ্ছি। আজকে আসলে যাচ্ছি বাংলাদেশ হাই কমিশনে, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, সেটার জন্যই যাচ্ছি। তো এই যে আমরা সেন্ট্রাল লন্ডনে চলে আসলাম, এখন আমরা হেঁটে হেঁটে বাংলাদেশ হাই কমিশনে যাব। আর এই দিকটাতে যেহেতু সচরাচর আমার আসা হয় না, তো আজমি আমাকে একটু দেখাচ্ছিল কোন দিকে কি আছে। আর বাংলাদেশ হাই কমিশন, তারপর বিভিন্ন অ্যাম্বাসিগুলো আসলে এই সেন্ট্রাল লন্ডনেই পড়েছে। সেন্ট্রাল লন্ডনে দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু আজকে আসলে ওই রকম আমরা কোনো কিছু দেখতে পারবো না, বিকজ আমি কাজে এসেছি। এই যে এইটা হচ্ছে মিউজিয়াম, আজমি বলছিল যে চলো যাই, আমি বললাম যে না আজকে আর যাব না, আর অনেক ঠান্ডাও পড়েছে, আর আমার শরীরটাও খুব যে একটা ভালো ছিল তাও না। তো আমি বললাম যে আরেক দিন আসব, শুধু এই মিউজিয়াম দেখার জন্যই আসব, তখন ভিডিও করে নিয়ে যাব। তো আমি বাহির থেকে একটু ভিডিও করলাম। তো এই যে বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছিল, ওই এরিয়াটাতে ঢুকলে মনে হয় যে ওহ, অ্যাম্বাসি পাড়াতে এসেছি, বাঙালি বলে কথা। আমি আজমিকে বলছিলাম আর আজমি হাসছিল। ওই যে দূর থেকে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে যে ও হ্যাঁ, একটা বাংলাদেশের ফিল পাওয়া যায়। বাংলাদেশ হাই কমিশনে গেলে না একটা বাঙালি বাঙালি ভাইব পাওয়া যায়, কারণ ওইখানে ম্যাক্সিমাম সব বাঙালিরাই যায়। তো এই যে খুব কাছাকাছি আমরা চলে আসছি, আজমি এর আগেও আমার কাজের জন্য অনেকবার এসেছে, তো আজকে যেই কাজটা দরকার আমার সেটার জন্য আজমি আসতে পারতো একা, বাট ভাবলাম যে ঠিক আছে আমি যাই একটু ঘুরেও আসি। তো আজমি আর নাভিয়া তো ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, ওদের তো আর এইখানে কোনো কাজ নেই, কিন্তু আমি তো ভাই এখনও বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, তাই আমি এখনও এখানে যাই। তো এই যে আজমি দেখালো, এই যে এইটা, এখন আমরা ভিতরে ঢুকে যাব, আর ভিতরে ভিডিও করা অ্যালাউড না, তাই আমি বাহিরটাই একটু কোনোভাবে ভিডিও করে নিলাম। এই যে দেখেন লেখা আছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন। আর যেহেতু যে কাজটাতে এসেছি সেইটা হচ্ছে তিনটার মধ্যে শেষ হয়ে যাবে, তাই যাতে কিউতে দাঁড়াতে না হয় তার জন্য আমরা একটু তাড়াতাড়ি ঢুকে যাচ্ছি। তো আমার কাজ শেষ করে আমরা বাসায় চলে আসলাম, আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেইটার ভিডিও আমি পরের ভিডিওতে অ্যাড করব। তো আজকে যদি অ্যাড করতে যাই অনেক লং হয়ে যাবে। বাসায় এসে ইচ্ছা করছিল আজকে একটু ডাম্পলিং খাবো। তো এইটা হচ্ছে ইটসু কোম্পানির, টেস্কো থেকে কিনেছি আমরা। তো এইখানে ইনস্ট্রাকশন যেরকমভাবে দেওয়া আছে সেভাবেই আমরা প্রিপেয়ার করব। ডাম্পলিং আমার আর আজমির খুবই পছন্দ, প্রন ডাম্পলিং, চিকেন ডাম্পলিং খুবই মজা লাগে, বাট ভেজিটেবল ডাম্পলিংটা আজকে আমরা ট্রাই করব, দেখি কেমন লাগে। তো এখানে আছে যে সবগুলো সুন্দর করে একটা প্লেটে দিয়ে দিতে হবে, তো আমি একটু সাজিয়ে ই করলাম, আর 2 স্পুন ওয়াটার দিয়ে দিতে হবে, এখানে কোল্ড ওয়াটার দিতে হবে। তো এখন আমি মাইক্রোওয়েভে এটা দিয়ে দিচ্ছি, আপনারা মাইক্রোওয়েভেও করতে পারবেন, ওভেনেও করতে পারবেন, বাট আমি মাইক্রোওয়েভেই করছি, মাইক্রোওয়েভে করাটা আমার কাছে একটু ইজি মনে হচ্ছিল তো এটার জন্য। তো এখানে ই আছে যে 2.5 মিনিটের মতো দিলেই হয়ে যাবে। এখন আমি ডাম্পলিং খাওয়ার জন্য একটা সস বানাবো, তো আমি ভিনেগার দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর সাথে এখন অ্যাড করব সয়া সস, তো আমি আসলে অল্প করেই বানাচ্ছি, কারণ যেহেতু খুব একটা বেশি ডাম্পলিং নেই। আর হচ্ছে অয়েল মিক্স করে নিচ্ছি, এটা হচ্ছে সিসামি অয়েল। তারপরে এখন তিনটা জিনিস একসাথে মিক্স করে নিলাম, এই তো সসটা বানানো হয়ে গেছে। এইভাবেই বানালে ডাম্পলিংয়ের সাথে খেতে খুবই মজা লাগে। তো এই যে আমার ডাম্পলিং হয়ে গেছে, এখন আমি এটা বের করে নেব, দেখি কেমন হয়েছে। তবে স্টিম করে যে ডাম্পলিংটা বানানো হয় সেইটা খেতে অন্যরকম টেস্ট, এটা বলতেই হবে। তো এই যে এখন আমি এগুলো নামিয়ে নিলাম, এই যে দেখতে এরকম হয়েছে, তো আমি একটু ধরে দেখলাম যে ঠিক আছে কিনা। তো বাসায় চপস্টিকও ছিল, আজমি বলল চপস্টিক দিয়ে খাবো, আমি বললাম ঠিক আছে। তো সাথে এখন আমি একটু বিনস করে নিব, তো ফ্রোজেন বিনস আমি এখন একটু ঠান্ডা পানি দিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিব, কারণ হচ্ছে ডাম্পলিংয়ের সাথে বিনস, তারপর চিপস, চিকেন এগুলো খেতে খুব ভালো লাগে। আজমি আমাদের এক্সপার্ট চপস্টিকওয়ালা, সে এই যে চপস্টিক দিয়ে ডাম্পলিং খাচ্ছে,
অ্যান্ড সে আমাকেও আসলে একটু খাইয়ে দিচ্ছে, কিন্তু চপস্টিক দিয়ে আমি একদমই খেতে পারি না। বাট আজমিনা খুবই এক্সপার্ট চপস্টিক দিয়ে খাওয়াতে। মাই গড, কিভাবে যে ও উঠায়! আমি অনেকবার ট্রাই করেছি, ও আমাকে অনেকবার শেখানোরও ট্রাই করেছে, বাট না, আমাকে দিয়ে এটা হবে না। তো এই যে বিনসও হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে চুলাতেও বিনস বয়েল করে নিতে পারেন, বাট মাইক্রোওয়েভ যেহেতু আছে, শুধু শুধু চুলাতে দেওয়ার কী দরকার। এখন আমি বিস্টো বানিয়ে নিব। ও মাই গড, বিস্টো যে কী মজা, কী মজা এগুলো দিয়ে খেতে, মানে খুবই ভালো লাগে। আমি কখনোই ক্যাচাপ প্রেফার করি না, বিস্টো বেশি মজা। তো এখন আমি বিস্টো একটু গরম পানি দিয়ে বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি মিক্স করবেন, কারণ একবারে যদি পানি মিক্স করে ফেলেন তাহলে অনেক বেশি লিকুইডই হয়ে যাবে। সো এটা থিকনেসটা থাকতে হবে, তাই বুঝে শুনে দিতে হবে। এখন হচ্ছে আজমি চিপস আর চিকেন দিয়ে দিবে। তো আমি চিকেন ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, সেইটাই এখন ওভেনের মধ্যে আজমি দিয়ে দিবে। তো ওভেনটা প্রিহিট করতে আজমি অলরেডি দিয়ে দিয়েছে। আজকের খানাটা সেই রকমের হবে, কারণ এই রকম টাইপের খানা দানা আমি আর আজমি খুব পছন্দ করি, ভাত আর ভালো লাগে না খেতে। যাই হোক, আর সামনে যেহেতু রোজাও চলে আসতেছে, তো রোজারও প্রিপারেশন অনেক কিছু নিতে হবে। আর রোজার প্রিপারেশনের ভিডিও ইনশাল্লাহ অবভিয়াসলি আস্তে আস্তে আমি দিব। তো এই যে এখন আজমি ওভেনে চিকেন দিয়ে দিল, আর হচ্ছে চিপস দিয়ে দিবে। অ্যান্ড আমাদেরকে হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হবে। ওই দিক দিয়ে আমি একটু একটু করে ডাম্পলিং খেয়েই ফেলছিলাম সবগুলো ওয়েট করতে করতে। তবে আমার কাছে বলবো ডাম্পলিংটা খুব একটা যে বেশি ভালো লেগেছে তা না, আজমির কাছেও খুব একটা ভালো লাগেনি। টাকাটা আসলে ওয়ার্থ ইট না, ভেজিটেবল ডাম্পলিংটা খুব একটা ভালো লাগে নাই টেস্ট কর যেটা। তো এখন আমাদের সব খাবার প্রিপেয়ার করা হয়ে গেছে, উপর দিয়ে বিস্টো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এখন আমরা ডিনার করব। নাভিয়াকে জাস্ট একটু বিনস দিয়েছি, চিপস দিয়েছি আর ডাম্পলিং দিয়েছি। চিকেনটা একটু বেশি স্পাইসি ছিল, তার জন্য চিকেনটা নাভিয়াকে আর দেইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।